উদ্ভিদ বিবর্তনের ধারাতে সবশেষে উৎপন্ন হয়েছে সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ এরা উন্নত ধরনের উদ্ভিদ। এদের ক্ষেত্রে যৌন জননে সাহায্যকারী বিশেষ অঙ্গের আবির্ভাব ঘটেছে এবং এই অঙ্গই হলো ফুল। আজ আমরা ফুল সম্বন্ধে কিছু জেনে নিই। ফুলের ক্ষেত্রে এই অংশ বৃতি, বৃতির নিচে রয়েছে কিছু উপবৃতি, বৃতির অংশগুলো পরস্পর যুক্ত রয়েছে তাই এটা যুক্ত বৃতি। আবার দল দেখি, এগুলো হচ্ছে এক একটা দল বা পাপড়ি। এরপর জবা ফুলের ক্ষেত্রে পুংকেশরগুলো, পুংকেশরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগুলো পরাগধানী, আর পুংদণ্ডগুলো এরা পরস্পর মিলিত হয়ে এই নলের মতো অংশ তৈরি করেছে। আর একদম ওপরের অংশে এই যেটা আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গর্ভমুণ্ড, আর গর্ভদণ্ড এই পাঁচটা ওপরের অংশ এগুলো পরস্পর যুক্ত হয়েছে, দিয়ে এই পুংকেশরগুলো যুক্ত হয়ে যে নলের মতো অংশ গঠন করেছে এর ভেতর দিয়ে এই গর্ভদণ্ড প্রবাহিত হয়েছে, এবং গর্ভদণ্ডের একেবারে নিচে রয়েছে গর্ভাশয় বা ডিম্বাশয়। ফুলটাকে ডিসেক্ট করলে বা একে ব্যবচ্ছেদ করলে ভেতরে ডিম্বাশয় আমরা দেখতে পাবো। একটি সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ সম্বন্ধে আমরা জেনেছি, এরপর এই যে আলাদা আলাদা অংশগুলো এদের প্রত্যেকের আলাদা আলাদা কী কাজ রয়েছে এগুলো একটু জেনে নিই। প্রথমে আমরা দেখে নিই বৃতি। বৃতি দেখো সবুজ রঙের হয়েছে, সবুজ রং হওয়ার জন্য আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এর মধ্যে ক্লোরোফিল রয়েছে, এর ভেতরে যে কোষগুলো এদের মধ্যে ক্লোরোফিল রয়েছে, সুতরাং সালোক সংশ্লেষ ঘটানো বা সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে খাদ্য তৈরি করা বৃতির অন্যতম একটা কাজ। আর কি কুঁড়ি অবস্থাতে এই বৃতি ফুলের অন্যান্য যে স্তবকগুলো, ভেতরে যে স্তবকগুলো রয়েছে তাকে ঢেকে রেখেছে, এর ফলে ভেতরের অংশগুলো রক্ষা পাচ্ছে। ফুলের দ্বিতীয় স্তবক দলমণ্ডল। ফুলের যে দল এগুলো বিভিন্ন রঙের হয় বা সুগন্ধযুক্ত হয়, তাই বিভিন্ন রং বা সুন্দর গন্ধ বিভিন্ন কীটপতঙ্গকে আকৃষ্ট করে, এবং কীটপতঙ্গ যখন ফুলে আসে তখন ওরা ফুলের পরাগযোগে বিশেষভাবে সাহায্য করে। ফুলের তৃতীয় স্তবক পুংস্তবক। এই পুংস্তবকের এই দেখো এখানে রয়েছে পুংদণ্ড এবং তার মাথাতে রয়েছে পরাগধানী। এই পরাগধানীর মধ্যে উৎপন্ন হয় পরাগরেণু, আর পরাগরেণুর মধ্যে থাকে পুংজনন কোষ বা পুংগ্যামেট। এই পুংগ্যামেট স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করলে তখন ভ্রূণ, বীজ এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই যে অংশগুলো দেখছি এগুলো হচ্ছে গর্ভমুণ্ড, অর্থাৎ স্ত্রীস্তবক, অর্থাৎ ফুলের চতুর্থ স্তবক স্ত্রীস্তবক, তার অংশ রয়েছে গর্ভমুণ্ড। এরপর দণ্ডাকৃতি অংশ রয়েছে যাকে গর্ভদণ্ড বলি, এবং একেবারে নিচে রয়েছে আমরা জানি গর্ভাশয় বা ডিম্বাশয়, আমরা ব্যবচ্ছেদ করে এটা দেখাবো। এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের মধ্যে রয়েছে ডিম্বাণু যা আসলে স্ত্রী গ্যামেট। তাহলে পুংকেশরের পরাগধানী থেকে উৎপন্ন পুংগ্যামেট যখন স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করে, অর্থাৎ স্ত্রী গ্যামেটের সঙ্গে যখন মিলিত হয় তখনই তাকে আমরা বলি নিষেক। এই নিষেকের ফলে ডিম্বক বীজে পরিণত হয়, ডিম্বাশয় ফলে পরিণত হয়, আর নিষিক্ত ডিম্বাণু ভ্রূণ গঠন করে। কিছু কিছু ফুলের ক্ষেত্রে আমরা এই ফুলের ভেতরে নেকটার গ্রন্থির অবস্থান দেখতে পাই, এবং এই নেকটার গ্রন্থি থেকে নেকটার বা মকরন্দ খরিত হয় যা অ্যাকচুয়ালি মিষ্টি রস। এই রসের লোভেও বিভিন্ন কীটপতঙ্গ আসে ফুলে এবং এরাও পরাগযোগে সাহায্য করে। এরপর ফুলের বিভিন্ন অংশগুলো আমরা দেখব, একে ব্যবচ্ছেদ করে যে অংশগুলো সহজে দেখা যায় না এগুলোকে দেখার জন্য ফুলটাকে আমরা ব্যবচ্ছেদ করব। প্রথমে আমরা
उपवृत्तिगुलो के छाड़िए निच्छी। एरपर वृत्ति दल एगुलो के आम्रा विच्छिन्न करब। দেখে নি, এগুলো উপবৃত্তি। এরপর বৃত্তি, বৃত্তিতে পাঁচটি অংশ রয়েছে, এদের বৃত্তাংশ বলা হয়। আর বৃত্তাংশগুলো পরস্পর যুক্ত রয়েছে, তাই এটি যুক্ত বৃত্তি। এরপরে দল, পাঁচটা দল একে সাজিয়েছি। এরপর আমরা যেভাবে বর্ণনা দিয়েছিলাম, বহু পুঙ্কেশর এরা পরস্পর যুক্ত হয়ে এই যে নলাকার অংশ গঠন করেছে, এই যে নলাকার অংশ গঠন করেছে, এই প্রতিটা পুঙ্কেশরের মাথায় রয়েছে পরাগধানী, আর যে দণ্ডাকার অংশ একে বলা হয় পুংদণ্ড। আর গর্ভকেশরের অংশ দেখো, গর্ভমুণ্ড রয়েছে, আর এই অংশটা একে বলা হয় গর্ভদণ্ড। আর এই যে একেবারে শেষ অংশ, এই অংশ একে বলা হয় গর্ভাশয় বা ডিম্বাশয়। এর মধ্যেই রয়েছে ডিম্বক, এবং ডিম্বকের মধ্যে থাকে ডিম্বাণু। তাহলে ব্যবচ্ছেদ করলে এই অংশগুলো আমরা দেখতে পাই। তোমরাও একটা জবা ফুলকে নিয়ে এইভাবে ব্যবচ্ছেদ করে বিভিন্ন অংশগুলো দেখতে পারো। এবার একটি সম্পূর্ণ ফুলের ছবি এঁকে আমরা চিহ্নিত করব। বিভিন্ন অংশগুলো সম্বন্ধে জানলাম আমরা সম্পূর্ণ ফুলের। আর অসম্পূর্ণ ফুল বা প্রতিসমতার ভিত্তিতে ফুলের কী কী শ্রেণী রয়েছে এগুলো আরেকটু আমরা পরে জেনে নেবো।